চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরি ও অভিনেত্রী দিগি। বাণিজ্য বিভাগ থেকে জিপিএ 3.33 পেয়েছেন তিনি। আর দিঘি স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। তার রেজাল্ট আশাব্যঞ্জক হয়নি, সে জিপিএ 3.61 পেয়েছে। এদিকে দুইজনের কলেজ চূড়ান্ত হয়েছে। পছন্দের তালিকায় পূজা পেয়েছেন সিদ্ধেশ্বরী কলেজ, আর দিঘি পেয়েছেন স্ট্যামফোর্ড কলেজ। পূজার স্কুল জীবন ঢাকার ক্যান্টনমেন্ট গার্লস উচ্চ বিদ্যালয় থেকে শুরু হলেও ঢাকা বোর্ডের অধীনে চলতি বছর মগবাজার এলাকার একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। শিশুশিল্পী হয়ে চলচ্চিত্রে আসেন তিনি, বিজ্ঞাপনে নজর কাড়েন। এরপর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নূর জাহান, পোড়ামন টু, দহন এসব ছবির মাধ্যমে পূজা ব্যাপকভাবে আলোচনায় আসেন। তবে তার আগে একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে অংশ নিয়ে বেশ পরিচিতি পান পূজা, যদিও সেই পরিচিতি শিশুশিল্পী হিসাবেই ছিল। অন্যদিকে দিঘিকে তো আপনারা সকলেই চিনেন, কিন্তু বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।